ডক্টর মোহাম্মদ ইউনুস, যাকে নিয়ে অনেক কথা হচ্ছে, যাকে বলা হচ্ছে যে এরকম একটা মানুষ যিনি ইসরায়েলকে প্রায় 100 কোটি টাকা দিয়েছিলেন এবং ফিলিস্তিনি শিশুদের বিপক্ষে, মুসলিম শিশুদের বিপক্ষে, তাকে কেমন করে আপনি দেশপ্রধান হিসেবে চিন্তা করেন? এরকম একটা মানুষ যার ঋণ বা দেশের কাছে পাওনা প্রায় 700 কোটি টাকা, তাকে কেমন করে আপনি দেশপ্রধান করেন? ইউনুসকে নিয়ে আপনি অনেক নিউজ পাবেন এবং মজার ব্যাপার হচ্ছে তার বিরুদ্ধে যে নিউজগুলো অধিকাংশই ফেব্রিকেটেড, অধিকাংশই ভিত্তিহীন, অধিকাংশই উদ্দেশ্যপ্রণোদিত একটা বিশেষ ইমেজ দাঁড় করানোর চেষ্টা। ইউনুস এরকম একটা মানুষ, আপনাকে বলি, দারুণ কিছু তথ্য আপনি আজকে পেতে যাচ্ছেন। এরকম একটা মানুষ সারা পৃথিবীতে মোট 7 জন লোক আছে সারা পৃথিবীতে, জীবিত মৃতদের মধ্যে, এবং জীবিতদের মধ্যে তিনি একমাত্র যিনি একই সাথে আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, যিনি গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন এবং একই সঙ্গে শান্তিতে নোবেল পেয়েছেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই ইউনুস তো শান্তিতে নোবেল পেলেন, কিন্তু ব্যাংকের সঙ্গে সম্পর্কিত কোথায়? দেখেন, শান্তি কীভাবে আসে? প্রথম শান্তি হচ্ছে যদি আপনার পেট ঠান্ডা থাকে, আপনি যদি খাবার পান, আপনার মাথার উপরে ছাদ থাকে, আপনার নিজের একটা অর্থনৈতিক শক্তি থাকে। ইউনুস এরকম একটা পদক্ষেপ হাতে নিয়েছিলেন বাঙালির জন্যে, বিশেষ করে দরিদ্র মানুষদের জন্যে, যাতে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে উন্নত করা যায়, সেই প্রচেষ্টাটা তিনি শুরু করেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, জাপানের মতো নাকুচু জাতি তারা তাদের বইতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পুরো একটা চ্যাপ্টার লিখেছে এবং বাচ্চাদেরকে সেটা পড়ানো হয়। আপনি চিন্তা করতে পারেন, ডাক্তার মোহাম্মদ ইউনুস এরকম একটা মানুষ। এই তো এই বছর 2024-এ চলছে ফ্রান্সে যে অলিম্পিক, মানে তা সেইখানটার ওয়েবসাইটে তার ছবি ব্যবহার করা হয়, বিকজ তিনি সেটাতে আছেন, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি থাকছেন। ব্যাপারটা বুঝতে পারছেন, পৃথিবীতে 100টা দেশ আছে, 100টা দেশ আছে যেখানটায় ডক্টর মোহাম্মদ ইউনুসের থিওরি পড়ানো হয়, যেখানটায় তারা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে তার এই তত্ত্বটা যে কেমন করে গরিব মানুষদেরকে ভাগ্যোন্নয়নে সহায়তা করা যেতে পারে। ভাই, পৃথিবীর সবচেয়ে বড় লোক দেশ আমেরিকা, রাইট? সব দিক থেকে ক্ষমতাবান বলেন, যে কোনো দিক থেকে বলেন, তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসের এই তত্ত্বটা গ্রহণ করেছেন। ব্যাংকিং ব্যবস্থায় যারা পিছিয়ে পড়া আমেরিকার নাগরিক আছেন তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। পৃথিবীতে 33টা দেশে প্রায় 36টা সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তিনি পেয়েছেন, মানে একটা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় দেশ সম্মান। আমাদের অসুবিধাটা কই জানেন, আমাদের অসুবিধা হচ্ছে আমরা অনেক বেশি দাসত্ব করতে পছন্দ করি। আমাদের অস্তিত্বে, রক্তে, মজ্জায় দাসত্ব ব্যাপারটা, পরাধীনতা ব্যাপারটা এমনভাবে ঢুকে গেছে গত 250 বছর ধরে যে আমরা ঠিক আসলে এ থেকে বেরোতে পারি না। আমার মনে হয় যে কেউ না কেউ আমার উপরে খবরদারি করুক, আমার সেটা পছন্দ। আমরা চোখের সামনে জীবিত এবং মৃত বাঙালিদের সবচেয়ে সম্মানিত মানুষটাকে সামনে পেয়েছি, এবং ইউনুসের আমার আমার কাছে কি মনে হয় যে সবচেয়ে সুবিধের বা তার সবচেয়ে কি পয়েন্ট হচ্ছে, তিনি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান তার কাছে সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। তার মানে হচ্ছে, ধরেন তিনি বাংলাদেশের আজকে গার্মেন্টসের এত বেশি খারাপ সময় যাচ্ছে, তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে বা পৃথিবীর বড় যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি ফোন করে বলতে পারবে যে ভাই আমার দেশের গার্মেন্টস আজকে থেকে আপনার দেশে বিনামূল্যে ঢুকবে, ব্যবস্থাটা করে দেন, আমার দরিদ্র দেশ, এই দেশের মানুষের খাবার লাগবে, আপনি গম পাঠান, আমার কম দামে গম পাঠান, কম দামে পেঁয়াজ পাঠান। পাশের দেশটা তো ভাই, যখন আমাদের দেশে পেঁয়াজের ক্রাইসিস থাকে পেঁয়াজ বন্ধ করে দেয়, তাই না? কিন্তু তিনি, আমার ধারণা যে তার এই ক্ষমতাটা আছে, পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বর্তমান বিশ্ব বলয়ে যে যাই বলুক না কেন, আমেরিকাকে আসলে ছাড়িয়ে তাকে বাদ দিয়ে চিন্তা করার জায়গাটা নেই। হয়তো রাশিয়া, ভারত, চীন সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব দরকার আছে, কিন্তু সুপার পাওয়ারের সঙ্গে কাছাকাছি থাকার সুবিধে আছে। সুবিধাটা হচ্ছে নানান দিক থেকে প্রোটেকশন পাওয়া যেতে পারে, এবং যেই জায়গাটা আমার মনে হয় যে সম্ভব হলে যদি তাকে আমরা যেভাবে বাংলাদেশের নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেছি, দীর্ঘদিন ধরে তার কাছ থেকে হেল্প নিয়েছি, মানুষ, গ্রামের মানুষ কিন্তু আজকে গরিব মানুষ নেই, কেউ না কেউ কিছু না কিছু করে খাচ্ছে, অধিকাংশ জায়গায় আমরা সফল, সেই জায়গাগুলোতে যদি তাকে একটু সময় দেওয়া হয়, তাকে দেশ গোছানোর জন্য আমরা হেল্প করি, নেতিবাচক কথা না বলি, ভাই প্রত্যেক কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, এটা মনে রাখতে হবে, কেউই ফেরেস্তা না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেরই আপনি দোষ খুঁজে পাবেন, ওই একজন মানুষই ছিলেন যার কোনো দোষ নেই, তিনি আল্লাহর তরফ থেকে প্রেরিত, বাকি সবারই দোষ আছে। এখন আমরা যদি তার দোষই খুঁজতে না শুরু করি, আমরা যদি তাকে পজিটিভলি সাপোর্ট দিতে থাকি যে ভাই স্যার আপনি আপনি একমাত্র মানুষ, দেখেন একটা জিনিস দেখেন, জাস্ট প্রথম ভাষণে তিনি কি বলছেন, আমি পাশের দেশের সঙ্গে যুদ্ধের পক্ষে না, কোনো বৈরিতার পক্ষে না, কিন্তু খেয়াল করেন পৃথিবীতে বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান এসছে কেউ এই কথাটা বলার সাহস রাখছে যে বাংলাদেশের কোনো ক্ষতি হলে আপনার 7 সিস্টার কিন্তু ভালো থাকবে না, কেউ রাখে নাই কিন্তু এই ক্ষমতাটা। তার মানে হচ্ছে এরকম একজন রাষ্ট্রনায়ক আসতে যাচ্ছে আমাদের, আমরা আশা করি যে যিনি
বাংলাদেশ যে স্বকীয়, বাংলাদেশের স্বাধীন, বাংলাদেশের মানুষের যে ইজ্জত আছে, বাংলাদেশের মানুষের যে অনেক নিজের জায়গাতে অনেক পাওয়ার আছে, সেটা অন্তত বোঝাবে তারা, তারা অন্তত সেটার প্রকাশ করবে। কারণ সবসময় না বিনিময় প্রথা হওয়া উচিত, যে আপনি আমার ভেতর দিয়ে পাশ থেকে ওপাশে ট্রেন নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছেন, ভাই আমারও অধিকার দিতে হবে এপাশ থেকে ওপাশে ট্রেন নিয়ে যাইতে হবে, এপাশ থেকে ওপাশে রাস্তা আমি ট্রাক ব্যবহার করব, আমারও আম আপনার ওই দেশে পাঠানোর ক্ষমতা রাখতে হবে। শুধু আপনি যাবেন, শুধু আপনি দিয়ে যাবেন, সেইটা না। ঢল বন্যার সময় যদি ঢলের পানি আমাকে নিতে হয়, তাহলে যখন আমার দেশ শুষ্ক যাচ্ছে সেই সময় আমার দেশের পানির ন্যায্য হিসেবে আপনাকে দিতে হবে। এই কথাগুলো বলার হয়তো মানুষ আমরা পেতে যাচ্ছি। আমি বলবো যে সাপোর্ট করেন, কিছুটা দিন এই ভাঙা চড়া দেশটা, একদম ভয়হীন যে দেশটা আমরা পেতে যাচ্ছি, সেই ভয়হীন দেশটাতে মানুষটাকে সাপোর্ট করেন, যে স্যার প্লিজ আপনি আমাদের দায়িত্বটা নেন, আমরা অনেক বেশি ভুখানাঙ্গ অবস্থায় আছি, আমাদের অনেক জায়গায় সংশোধন দরকার, দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানগুলো চলছে সেইগুলোতে আপনি নেতৃত্ব দেন। যেখানটায় আপনার তো আসলে পাওয়ার কিছু নেই, একটা মানুষের আর কিছুই পাওয়ার থাকে না, সে নোবেল পাইছে, সে এত হাজার হাজার অ্যাওয়ার্ড পাইছে, তার তো আর কিছু পাওয়ার নেই, এত সম্পত্তি তার আছে, তার কিচ্ছু পাওয়ার নেই, তার তিনি দয়া করে আমাদের দেশটার দায়িত্ব যখন নিতে চেয়েছেন, তখন আমার ধারণা যে তার আর আসলে পেছনে তাকানোর কিছু নেই। এবং এই মানুষটাকে আমাদের সবার তরফ থেকে আল্লাহর কাছে খালি দোয়াটা করেন যেন তিনি সুস্থ থাকেন, তিনি যেন তার সমস্ত ইচ্ছেগুলো আমরা পূরণ করতে সহায়তা করতে পারি, কয়েকদিন পরে যেন আন্দোলনে না নামে। আল্লাহ ভালো রাখুক এই দেশটা, অনেক হারাইছে, অনেক লস হয়েছে, অনেক মার বুক খালি হয়েছে। আর না, এবার যেই মাটিটা উর্বর হইলো, সেই মাটির যে ফসলটা সেটা প্রত্যেকটা দরিদ্র বাঙালির ঘরে পৌঁছুক, সেই দোয়া করি। ভালো থাকবেন, শেয়ার ইট।